আজকের গল্প সংসার। আমার স্বামী এবং শাশুড়ি এখন সম্পূর্ণ আমার বশে। কি অবাক লাগছে! একদম সত্যি কথা। ওনারা একদম আমার ইচ্ছে মতোই চলে, এক চুলও এদিক ওদিক হয় না। আমি যা চাই তাই করে, যেভাবে বলি সেভাবেই করে। এমনকি শাশুড়ি মা আমার আড়ালে আত্মীয়দেরও আমার মতো হতে উপদেশ দেয়। আমি কিছুই করি না, শুধু আমার যা ভালো লাগে তাই করি। মানে আমার যেই কাজে ব্যাপক আনন্দ লাগে সেই কাজই করি। ধীরে ধীরে দেখলাম যেই কাজে আমি আনন্দ পাচ্ছি সবাইও সেটা উপভোগ করছে। যেমন একদিন আমার স্বামীকে বললাম, ইলিশ পোলাও খেতে ভীষণ ইচ্ছে করছে, অফিস থেকে আসার সময় একজোড়া ইলিশ নিয়ে এসো প্লিজ। সে ধমক দিয়ে আমাকে বলল, এত খাই খাই করো কেন? কি ভাবছেন আমি রাগ করে সেদিন রান্না করি নাই ভাবছেন? আমি সেদিন ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে আদা রসুন পেঁয়াজ বাটা কষিয়ে ট্যাংরা পোলাও রান্না করে রাখলাম। রাতে খেতে বসে টেবিলে ট্যাংরা পোলাও দেখে পানসে মুখে মা ছেলে আমাকে বলে, এসব কি? আমি পোলাওয়ের লোকমা মুখে দিতে দিতে বললাম, কি আর করব, ইলিশ নাই তাই ট্যাংরা পোলাও করলাম। মনের স্বাদ পূরণ ভীষণ দরকার। কোনো সময় কথাবার্তা ছাড়া মরে যাই, তার নাই ঠিক। পরের দিন স্বামী অফিস থেকে ফেরার সময় 3 জোড়া ইলিশ নিয়ে আসলো। শাশুড়ি আম্মাও দেখি ইলিশ পোলাও, সর্ষে ইলিশ, ইলিশ দো পেঁয়াজা মজা করেই খাচ্ছে আমার সাথে। হা হা হা, এটা তো সেদিনের কথা। বিয়ের পর শ্বশুরবাড়িতে একদিন আমার শাশুড়ি আমাকে বলে, বৌমা 15-20 জনের জন্য দেখি বিরিয়ানি বসাও। বিরিয়ানি? 3 জন মানুষের জন্য পারফেক্ট সাদা ভাত রান্না করতে গেলে এখনো আমার বুক ধুক ধুক করে। ভাত নরম হইল নি, শক্ত হইল নি। আমি রাঁধব বিরিয়ানি, তাও আবার 20 জনের জন্য? আমি শাশুড়ি আম্মাকে বললাম, আমি তো পারি না মা, আপনি দেখিয়ে দিন, আমি পরের বার ঠিকই পারবো। শাশুড়ি আম্মা যেন কারেন্টের শক পেল আমার এই কথায়। নিজে নিজে বিড়বিড় করে বলে, হায় রে আমার ছেলের কপাল রে, হাওয়াতে ঘরের মেয়ে নিয়ে আসলো, বিরিয়ানি জীবনে খাইছে কিনা কে জানে। কেমন লাগে বলেন এই কথা শুনলে? আমিও ঢোক গিলে শাশুড়িকে বললাম, এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলেকে ভালো মানুষ করতে পারলেন না মা। হয়েছে তো একটা লম্পট, হাবাতে ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, ব্যাস ঘরে তুলকালাম কাণ্ড ঘটে গেল। সেদিন শাশুড়ি ওনার ছেলে আসলে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে, বুক চাপড়ে বিলাপ করে আর বলে, আমার ছেলে লম্পট, আমি লম্পট ছেলের জন্ম দিয়েছি। আমি সান্ত্বনা দিতে দিতে বলি, মা আপনি কাঁদবেন না, আপনার ছেলেও লম্পট না, আমিও হাবাতে ঘরের মেয়েও না। এবার তো ছেলে রেগে মেগে আর এক অবস্থা। ছেলে তেড়ে আমাকে বকতে আসে, কি বললা তুমি, আমি লম্পট? আমি হাসি মুখে বললাম, শরীফ সাহেব, মা বাপে কি বুঝে তোমার নাম শরীফ রাখছে? এমন করে কেউ বউয়ের সাথে কথা বলে? সাথে সাথে শরীফ সাহেব ঠান্ডা হয়ে গেল। পরদিন থেকে 1 সপ্তাহ ধরে খবরের কাগজে নারী নির্যাতনের খবর পড়ে পড়ে শোনাবার সময়ে অত্যাচারী স্বামীটার নামের জায়গায় শরীফ বসাই দিতাম। অতিষ্ঠ হয়ে একদিন সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে বলে, সব অত্যাচারগুলো কি শরীফ হারামজাদারাই করে? আমি হাই তুলতে তুলতে বলি, কি করবা বলো শরীফ সাহেব, নামের একটা ভাব আছে না। সেদিন থেকে শরীফ সাহেব বুঝতে পারল তার বউ জিনিসটা সুবিধার না। সেদিনের পর থেকে আজ অবধি আমার শাশুড়ি আম্মা কোনোদিনও আমাকে বাপের বাড়ির খোঁটা দিয়ে কথা বলেনি, আর শরীফ সাহেবও তেরা মেরা রাগ দেখাতে আসেনি। শরীফ সাহেব ভীষণ ব্যস্ত, বউ নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার সময় তার নাই। একদিন বললাম, চলো সমুদ্র দেখতে যাই। সে আমাকে বলে, এই বালি আর পানি দেখার জন্য এত টাকা আমার সময় অপচয়ের কোনো মানে আছে? পরদিন আমাকে গুনগুন করতে করতে কাপড় গুছাতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কই যাও? আমি উদাস ভাব নিয়ে বলি, সমুদ্র দেখতে যাই। আমার মনের একটা স্বাদ আহ্লাদ আছে না, সব কিছুর জন্য মানুষের মুখের দিকে তাকিয়ে থাকলে হয় না, বুঝছো? নিজের স্বাদ নিজেকেই পূরণ করতে হয়। পরদিন শরীফ সাহেবও ওনার মা সহ তিনজন একসাথে রওনা দিলাম সমুদ্র দেখতে। সারা দিন সংসারের সব ঝামেলা আমাকেই সামলাতে হয়। শরীফ সাহেব শুধু টাকা দিয়েই খালাস। কোনো আলোচনা করতে গেলে ভীষণ বিরক্ত হয়। সে টিভি দেখতে বসলেও কিছু বলা যাবে না, মনোযোগ নষ্ট হবে। ঘুমাতে আসলেও ক্লান্ত থাকে। খেতে বসে বললেও স্বাদ নষ্ট হয়। একদিনের ঘটনা, 3-4 দিন ধরে শাশুড়ি আম্মা খেয়াল করে আমি পাশের গেস্ট রুমে গিয়ে একা একা কথা বলি। অবাক হয়ে একদিন মা ছেলে গিয়ে দেখে আমি শরীফ সাহেবের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে গজগজ করছি। শাশুড়ি আম্মা ভয় পেয়ে আমাকে বলে, ছবির সাথে ঝগড়া করছো কেন বৌমা? আমি হাসি মুখে বললাম, মা, ছবিটা অত্যন্ত বিরক্ত হচ্ছে না? কিচ্ছু বলুক না বলুক শুনছে তো। আপনার ছেলের চেয়ে অনেক ভালো। সেদিন থেকে ওনার পুত্রধন দিনে অন্তত একবার হলেও সংসারের খবর নেওয়া শুরু করলেন। এই রকম একটা একটা করে খুঁটিনাটি ঝামেলার স্থায়ী সমাধান করতে আমি ভীষণ উপভোগ করি। বরং কোনো ঝামেলা না থাকলেই কেমন যেন বেকার বেকার লাগে নিজেকে। তবে একটা জিনিস হচ্ছে, সংসারে যে কোনো ধরনের অন্যায়কে মাথা পেতে মেনে না নিয়ে শান্ত এবং কঠোরভাবে সমাধান করাটা সবচেয়ে আগে দরকার। প্রথম দিকেই যদি নিজেকে ভালো এবং ভদ্র সাজাতে গিয়ে অন্যায় ব্যবহারকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তার ফল নিজেকেই ভুগতে হয় সারা জীবন।